নবীন পুলিশ কর্মকর্তাদের একটি সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান হঠাৎ করেই স্থগিত হয়ে গেল। শেষ মুহূর্তের অভিযোগ হলো যে এই পুলিশ কর্মকর্তাদের মধ্যে অন্তত 62 জন আছেন যারা ছাত্রলীগের নেতা হিসেবে পরিচিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এমন অভিযোগ তোলার পর কুচকাওয়াজ অনুষ্ঠানটি স্থগিত হয়ে গেল। এই অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর। তিনি সহ আরও ঊর্ধ্বতন কর্মকর্তারা এই অনুষ্ঠানে অংশ নেবেন এমন একটি প্রস্তুতি চলছিল এবং আজকেই এই কুচকাওয়াজ অনুষ্ঠানটি হবার কথা ছিল, কিন্তু অভিযোগের ভিত্তিতে সেটি স্থগিত করা হয়েছে। ফলে নতুন যোগ দেওয়া পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারদের ভাগ্য অনেকটা অনিশ্চিত বলে মনে করছেন অনেকেই। সকাল 10টায় রাজশাহীর সারদা পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে 40তম বিসিএস পুলিশ ক্যাডারে নিয়োগ পাওয়া এই এএসপিদের সমাপনী কুচকাওয়াজ হওয়ার কথা ছিল। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ এবং প্যারেড পরিদর্শনের কথা ছিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি ও গণমাধ্যম কর্মীদের আমন্ত্রণ দেওয়া হয়েছিল। শনিবার রাতে জানানো হয় অনিবার্য কারণে সমাপনী কুচকাওয়াজ স্থগিত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসান বলেন, কুচকাওয়াজ অনুষ্ঠানের জন্য মন্ত্রণালয় থেকে কোনো আমন্ত্রণপত্র দেওয়া হয়নি, আমন্ত্রণপত্র বিতরণ করা হয়েছে স্থানীয়ভাবে, তাই কুচকাওয়াজ না হওয়ার বিষয়টি রাতে স্থানীয়ভাবে সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে। জাহাঙ্গীর আলম চৌধুরী গতকাল রাতে সারদা পুলিশ একাডেমিতে যান। এছাড়া পুলিশ মহাপরিদর্শক মাইনুল ইসলাম, র্যাবের মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারাও রাতে সারদায় পুলিশ একাডেমিতে অবস্থান করছিলেন। সাধারণত বিসিএস এর মাধ্যমে নিয়োগ পেয়ে পুলিশ ক্যাডারের কর্মকর্তারা সারদার পুলিশ একাডেমিতে 1 বছরের মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেন, এরপর সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে তাদের এই প্রশিক্ষণ শেষ হয় এবং এরপর তারা মাঠ পর্যায়ে কাজে যুক্ত হন। আওয়ামী লীগ সরকারের আমলে 44তম বিসিএস পুলিশ ক্যাডারের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল আওয়ামী লীগ আমলে। এতে অন্তত 62 জন ছাত্রলীগ নেতা নিয়োগ পেয়েছেন বলে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিযোগ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মার। প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অতিথি হিসেবে উপস্থিত থাকতে তাকে দেওয়া আমন্ত্রণপত্র প্রত্যাখ্যানের কথাও জানান তিনি। শিক্ষানবিশ এএসপিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ স্থগিত হওয়ার পর আরেকটি ফেসবুক স্ট্যাটাসে সালাউদ্দিন আম্মার লিখেন, প্রোগ্রাম ক্যান্সেল করেছে পুলিশ একাডেমি সারদা। কিছুদিন ধরে চলা অনুষ্ঠান স্বরাষ্ট্র উপদেষ্টা গতকাল থেকেই রাজশাহীতে থাকার পরও মাত্র জানালো ক্যান্সেল করা হয়েছে। কিছু বুঝলেন? আওয়ামী ফ্যাসিস্টদের আমরা কখনো গ্রহণ করব না, তদন্ত হোক পরে যোগ্য ব্যক্তি নিয়োগ পাক। দর্শক, আসলে এই যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে এগুলি সবই হচ্ছে শেখ হাসিনার সময়। শেখ হাসিনার সময় নিয়োগ প্রক্রিয়াটা এত দলীয়করণ ছিল যে একজন যারা নিয়োগ পাবে তার 14 গোষ্ঠী পর্যন্ত তদন্ত করা হতো যে সেখানে জামাত বিএনপির কেউ আছে কিনা। এমনকি বাবাও যদি আওয়ামী লীগ থাকে সমস্যা নেই, মানে যদি কোনো চাচা বা দাদা যদি বিএনপি জামাত করে তাহলে তাদের নিয়োগ বাতিল করা হয়েছে। সুতরাং তারা নিয়োগ প্রক্রিয়াটা এমনভাবে করছে যে বাপ দাদা 14 গোষ্ঠী সব আওয়ামী লীগ থাকতে হবে, তারপরে নিয়োগ। এটা একেবারেই খুবই প্রমাণিত, শুধু পুলিশ না নানান ক্ষেত্রে গত 15 বছরে এইভাবে তারা মনে করেছে যে দিন যত যাবে তত বেশি পুরো প্রশাসন মানে আওয়ামী লীগের অধীনে থাকবে, যাতে একেবারেই নিরাপদ থাকে তাদের শাসন ব্যবস্থা, কখনোই যাতে চিড় না ধরে। সুতরাং ওই পরিকল্পনা মাফিক সরকারি সমস্ত নিয়োগ প্রক্রিয়া হচ্ছে আওয়ামীকরণ করা হয়েছে। এই যে কোটা আন্দোলনটাও কিন্তু হয়েছে ওই কারণে, যে কোটার ওই সুবিধাটা, কোটা বাতিল মানেই হচ্ছে তারা আওয়ামী লীগের লোকজন ঢুকাইতে পারে না, ওই কারণে কিন্তু ওই একটা কঠোর অবস্থান নেওয়া হয়েছিল এবং যার কারণে আজকে আন্দোলন তুঙ্গে ওঠে এবং আজকের এই রাজনৈতিক পট পরিবর্তন। তো এই সরকারি চাকরিতে
নিয়োগের ক্ষেত্রে কঠিনভাবে অনুসরণ করা হতো। এখন এই যে 40তম বিসিএসের যারা নিয়োগ পেয়েছে এবং যে অভিযোগগুলি আসছে এগুলি অবশ্যই উড়িয়ে দেওয়ার মতো না, এটা যথাযথভাবে তদন্ত করে বিষয়টি নিষ্পত্তি হওয়া উচিত বলে অনেকে মনে করছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।